हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 22 अक्टोबर 2020 करेंट अफेयर्स निये एलाम। आजकेर सेटे तुम्हारे जो करेंट अफेयर्स प्रश्न आछे मोट 10टा। प्रत्येकटा प्रश्नेर साथे साथे एक्स्ट्रा फैक्ट स्टैटिक जीके बैकग्राउंड बोले देव। तोमरा भिडियोटा स्किप करो ना, प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखो। भिडियो भालो लागले लाइक करो और चैनले नतून हये थाकले सबस्क्राइब करो। ओके, तुम्हारा जरा आगे क्लसगुलो देखे नीते पारो नी, तादेर जोन्नो डिस्क्रिप्शन बक्से डेली करेंट अफेयर्स प्लेलिस्ट लिंक देवा आछे, सेखान थेके अनायासेई तुम्हारा आगे क्लसगुलो पे जाबे। आर डिस्क्रिप्शन बक्से आछे स्टाडी विद ईशानी फेसबुक पेज और टेलिग्राम चैनलेर लिंक, सेखान थेके तुम्हारा अनायासेई फेसबुक पेज और टेलिग्राम चैनलेर साथे जयन हये जेते पारबे। ओके, ताहले चलो बंधुरा आजकेर क्लासेर करेंट अफेयर्स प्रश्नगुलो देखे नी। प्रथम प्रश्न, बांग्लादेशेर 50तम स्वाधीनता दिवसे अंशग्रहणेर जन्य आमंत्रण पेलेन भारतेर के? सठिक उत्तर हो जाबे अपशन बी नरेंद्र मोदी। बांग्लादेशेर 50तम स्वाधीनता दिवसे अंशग्रहणेर जन्य आमंत्रण पेलेन नरेंद्र मोदी, अपशन बी। 2021 साले 26 मार्च बांग्लादेशेर 50तम स्वाधीनता दिवस। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, কেন্দ্রীয় হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লার কার্যকালের মেয়াদ 2021 সালের কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 22 আগস্ট। কেন্দ্রীয় হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লার কার্যকালের মেয়াদ 2021 সালের 22 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 3 নম্বর প্রশ্ন, পৃথ্বী 2 নামে পারমাণবিক মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত। পৃথ্বী 2 নামে পারমাণবিক মিসাইল সফলভাবে পরীক্ষা করল ভারত। উড়িষ্যার চাঁদিপুরে সমুদ্র উপকূলে এটি পরীক্ষা করা হলো। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 4 নম্বর প্রশ্ন, ভারতের সাথে প্রথমবার জয়েন্ট কমিশন মিটিং অনুষ্ঠিত করল কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চিলি। ভারতের সাথে প্রথমবার জয়েন্ট কমিশন মিটিং অনুষ্ঠিত করল চিলি, অপশন সি। চিলির রাজধানী সান্টিয়াগো, চিলির মুদ্রার নাম চিলিয়ান পেসো, চিলির রাষ্ট্রপতি মিশেল বাসলে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ডেনমার্ক ওপেনে মহিলা সিঙ্গেল বিভাগে শিরোপা জিতল কোন ব্যাডমিন্টন তারকা? ডেনমার্ক ওপেনে মহিলা সিঙ্গেল বিভাগে শিরোপা জিতল কোন ব্যাডমিন্টন তারকা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নজমি ওকুহারা, অপশন বি। ইনি ডেনমার্ক ওপেনে মহিলা সিঙ্গেল বিভাগে শিরোপা জিতলেন। তিনি জাপানের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। জাপানের নজমি ওকুহারা স্পেনের ক্যারোলিনা মারিনকে হারিয়ে এই খেতাব জয় করলেন। পুরুষ সিঙ্গেল বিভাগে শিরোপা জিতল ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, ডেনমার্ক ওপেন 2020 মেন্স সিঙ্গেলে জয়লাভ করল কোন ব্যাডমিন্টন তারকা? এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যান্ডার্স অ্যান্টনসেন, অপশন এ। ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেন ডেনমার্কের রাসমাস জেমকেকে হারিয়ে খেতাব অর্জন করলেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, ভারতের প্রথম সি প্লেন সার্ভিসের উদ্বোধন করা হবে কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুজরাট। ভারতের প্রথম সি প্লেন সার্ভিসের উদ্বোধন করা হবে গুজরাটে, অপশন বি। এটি আহমেদাবাদের সবরনদী নদী থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত যাতায়াত করবে। এটি আহমেদাবাদের সবরমতী নদী থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত যাতায়াত করবে। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, রাজ্যপাল আচার্য দেবব্রত। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 20 অক্টোবর।
প্রতি বছর 20 অক্টোবর পালন করা হয় ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে। অপশন এ। সুস্থায়ী ও জাতীয় পরিসংখ্যানের মৌলিক গুরুত্ব তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। 2010 সালে প্রথম এই দিনটি উদযাপন করা হয়। 2020 সালের থিম কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডেটা উই ক্যান ট্রাস্ট। ওকে, পরবর্তী প্রশ্ন 9 নম্বর। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চতুর্থ। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020 ভারতের স্থান চতুর্থ, অপশন এ। 26টি দেশের মধ্যে এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020 ভারতের স্থান চতুর্থ। ইন্ডেক্স রিলিজড বাই সিডনি বেসড লবি ইনস্টিটিউট। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। কোন ব্যাংক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা চালু করলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, IDBI হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা চালু করলো। অপশন ডি। IDBI ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র। IDBI ব্যাংকের CEO রাকেশ শর্মা। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও একটু কষ্ট করে তোমাদের ফেসবুক গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানি ফেসবুক পেজ আর স্টাডি উইথ ঈশানি টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন আমি অনেকগুলো প্রশ্ন পোস্ট করি, তোমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে থাকো। আর ডিসক্রিপশন বক্সে আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।